আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কৃষি পরামর্শ। দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। আজ ভিন্ন ধরনের একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেই প্রতিবেদনের মধ্যে থাকবে কিভাবে আপনার সিম গাছের পাশাপাশি কিভাবে তিতাকরলা বা উদ্যা বলে থাকে এটা চাষ করব। এখন প্রশ্ন হচ্ছে, আমি এখানে আয়সা দেখি যেরকমভাবে যেই পরিবেশে উদ্যা বা তিতাকরলা চারা রোপণ করতে হয় ওই রকম পদ্ধতিটুকু সঠিক রূপে হয় নাই। মানুষগুলা দূর অবস্থা হয় তখন যখন নাকি সঠিকভাবে সঠিক পরামর্শগুলা সঠিক কীটনাশকগুলা ক্ষেতের মধ্যে ইউজ না করা হবে তখন ওই ক্ষেতের খুবই দূর অবস্থা হবে। সেরকম দূর অবস্থায় এই ক্ষেতের মধ্যে দেখা যাচ্ছে। কী পরিমাণ দূর অবস্থা, যে প্রত্যেকটা গাছের মধ্যে দেখা যাচ্ছে কি যে আয়রনের অভাবের কারণে এবং বিভিন্ন ক্যালসিয়ামের ভিটামিনের অভাবে থাকার কারণে গাছগুলা বিভিন্নভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। এই জন্য আমরা কী ব্যবহার করব এটার মধ্যে? এখন আমরা দিয়ে দিব হচ্ছে সার এবং হসপিট এবং আরেকটি জিনিস হচ্ছে পটাশ। পটাশ দেওয়ার কারণে গাছের গোড়া শিকড়গুলা খুব দ্রুত বড় হয়। যখন নাকি শিকড়গুলা খুব দ্রুত বড় হবে তাহলে খুব দ্রুত আপনার গাছগুলা মাচার মধ্যে বাইতে সাহায্য করবে। এই জন্য আমরা এই কীটনাশকগুলা ব্যবহার করব। এবং বিশেষ কথা হচ্ছে এটা, প্রথমে গাছগুলা রোপণ করার সময় ভালো জাত দেখা রোপণ করতে হয় এবং তারপরে যেই যেই কীটনাশকগুলা ব্যবহার করিলে গাছের বিভিন্ন পোকামাকড় থেকে গাছগুলা রক্ষা পাবে ওই ওই কীটনাশকগুলো আমাদের ব্যবহার করে নিতে হবে। তাহলে আমরা ওই রকম দূর অবস্থার মধ্যে আর পড়ব না।